প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল কলবালিশে। এই চ্যানেলে আলোচনা করা হয় আপনাদের প্রশ্ন করা কিছু গোপন প্রশ্নের উত্তর নিয়ে। আজকে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছেন, আমার বয়স 28 বছর, উত্তেজিত অবস্থায় আমার লিঙ্গ প্রায় 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। আমি জানতে চাই একজন পুরুষের লিঙ্গ কত বছর বয়স পর্যন্ত আকারে বাড়ে বা বড় হয়? আমার লিঙ্গের আকৃতি কি আরও বাড়বে? কিভাবে আমি আমার লিঙ্গের আকৃতি আরও কিছুটা বাড়াতে পারবো? আসুন তাহলে জেনে নেওয়া যাক। দর্শক, আপনার প্রশ্নের উত্তরে বলবো, সাধারণত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পুরুষাঙ্গের আকৃতি সর্বোচ্চ 25 থেকে 26 বছর বয়স পর্যন্ত বাড়তে পারে। তবে পরিবেশগত বৈষম্যের কারণে আমাদের এই অঞ্চল, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের পুরুষদের লিঙ্গের আকৃতি 24, 25 বা 26 বছর পর্যন্ত নয়, বরং 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত বাড়তে পারে। বয়স 18 থেকে 20 পার হয়ে গেলে লিঙ্গের আকার লম্বায় বড় না হলেও 30 বছর বয়স পর্যন্ত লিঙ্গের কিছু পরিবর্তন আসতে পারে বা হতে পারে। সেটি হলো, 30 বছর বয়সের মধ্যে পুরুষদের লিঙ্গ চিকন থেকে কিছুটা মোটা হতে পারে। সারা পৃথিবীতে উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গের গড় আকৃতি হচ্ছে 4.5 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি। সকল অঞ্চলের পুরুষদের লিঙ্গের আকৃতি কিন্তু একরকম হয় না। অঞ্চল, পরিবেশ ও জিনগত বৈশিষ্ট্যের কারণে কিছু অঞ্চলের পুরুষদের লিঙ্গের আকৃতি কিছুটা বড়, আবার কিছু অঞ্চলের মানুষের বা পুরুষের লিঙ্গের আকৃতি কিছুটা ছোট হতে পারে। উত্তেজিত অবস্থায় কোনো পুরুষের লিঙ্গের আকৃতি যদি 3 ইঞ্চি এর কম হয়, তাহলে কিন্তু ওই পুরুষ সহবাসী স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারবে না। ঠিক একইভাবে কোনো পুরুষের লিঙ্গের আকৃতি যদি উত্তেজিত অবস্থায় 6 ইঞ্চি এর বেশি হয়, তাহলেও কিন্তু সহবাসের সময় ওই পুরুষের নানা রকম সমস্যার মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আমাদের দেশে এমন অনেক পুরুষ আছেন যারা উত্তেজিত অবস্থায় লিঙ্গের আকৃতি 5 থেকে 5.5 ইঞ্চি হয়, এরপরও কিন্তু ওই সকল পুরুষদের বেশিরভাগই মনে করেন তাদের লিঙ্গের আকৃতি ছোট এবং নিজের লিঙ্গের আকৃতি নিয়ে সন্তুষ্ট হন না। তাহলে উত্তেজিত অবস্থায় যদি আপনার লিঙ্গের আকৃতি 5 থেকে 5.5 ইঞ্চি হয়, তাহলে বলবো ওই অঙ্গ আপনার স্ত্রীকে তৃপ্তি দিতেই যথেষ্ট। এই লিঙ্গ দিয়েই আপনার স্ত্রী বা সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন, এর থেকে বড় লিঙ্গের মোটেও প্রয়োজন হবে না। পুরুষের অঙ্গ খুব বেশি বড় না হয়ে যদি খুব বেশি মোটা হয়, তাহলে কিন্তু সহবাসের সময় একজন মহিলা বেশি আনন্দ লাভ করে। এর পেছনের কারণ হলো, মহিলাদের যোনির প্রথম 2 ইঞ্চির ভিতরে বেশ কিছু খাঁজ কাটা বা কার্ভ নার্ভ থাকে। এই খাঁজ কাটা জায়গাগুলোতে যখন পুরুষের মোটা লিঙ্গ ঘষা লাগে বা চাপ সৃষ্টি করে, তখন মহিলারা অনেক বেশি আনন্দ পায়। আর এই কারণে পুরুষের লিঙ্গ বড় না হয়ে মোটা হলে মহিলারা বেশি তৃপ্তি পায়। দেখা যায় যে কোনো পুরুষের লিঙ্গ আকারে বেশি লম্বা কিন্তু খুব বেশি চিকন, আর এই চিকন হওয়ার কারণে মহিলাদের এই খাঁজ কাটা জায়গায় পুরুষের অঙ্গের কোনো ঘষা লাগে না বা সামান্য স্পর্শ করে, তাহলে পরিপূর্ণ তৃপ্তি ওই নারী বা ওই মহিলা কখনোই পাবেন না। কিন্তু কোনো পুরুষের লিঙ্গ যদি 4 থেকে 5 ইঞ্চি হয় এবং মোটা, বেশ কিছুটা মোটা হয়, তাহলে মহিলাদের যোনির ভিতরের ওই খাঁজ কাটা অংশগুলোতে খুব ভালোভাবে ঘষা লাগবে এবং মহিলারা অনেক আনন্দ পাবে। আপনার অঙ্গ আরেকটু বেশি মোটা করার জন্য প্রতিদিন গোসল করার সময় হাতে কিছুটা অলিভ অয়েল নিয়ে আপনার গোড়ার দিক থেকে আগার দিকে টেনে টেনে মাসাজ করতে পারেন। তবে মাসাজ করার সময় খেয়াল রাখবেন, কখনোই আগা থেকে গোড়ার দিকে টেনে টেনে মাসাজ করবেন না, সবসময় গোড়া থেকে আগার দিকে টেনে টেনে মাসাজ করতে হবে। কোনোভাবেই মৈথুন করার মতো করে মাসাজ করা যাবে না। আর এই মাসাজটি করার সময় যদি আপনার শুক্রাণু বের হয়ে যাওয়ার মতো উপক্রম তৈরি হয়, তবে শুক্রাণু বের না করে বরং তখনকার জন্য মাসাজটি অফ করে দিন। যখন আবার আপনার উত্তেজনা কমে যাবে, তখন আবার মাসাজটি করবেন। কোনোভাবে শুক্রাণু হাত দ্বারা বের করা যাবে না। এভাবে টানা 1 মাস গোড়া থেকে আগার দিকে টেনে টেনে মাসাজ করেন, তাহলে আপনি দেখবেন লিঙ্গের চামড়া আগের থেকে অনেক সতেজ দেখাচ্ছে এবং ধীরে ধীরে মোটা হচ্ছে। এই মাসাজটির জন্য ভালো হলো অলিভ অয়েল ব্যবহার করা। অলিভ অয়েল না থাকলে ভ্যাজলিন, নারিকেল তেল বা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। তো পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনার লিঙ্গের আকার কত বড় বা কত বড় হলে আপনি খুশি হবেন, সেই সবের বিষয়ে চিন্তা ভাবনা না করে শুধু এটা দেখুন আপনার লিঙ্গ 4 থেকে 5 ইঞ্চি হলেই আপনি সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন।
তো কখনোই এই লিঙ্গের আকৃতি বা আকার নিয়ে চিন্তিত না হয়ে চেষ্টা করবেন ভালো মন্দ খাওয়ার জন্য এবং পুষ্টিকর খাবার খাওয়ার জন্য। এতে করে আপনার শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং সেক্সুয়াল ব্যাপারগুলোতে আপনি সুস্থ থাকবেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।